হোসেন আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশি আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্ত গুলো জানাবেন আহ অবশ্যই আপনারা জমা নামাজ পড়তে পারবেন নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন ইমামতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে বরং পড়তে পারবেন না বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে নিজেরা যেখানে আছেন সেখানে জুমান জামাত করবেন আহ বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমান নামাজ করতে কোনো অসুবিধা নেই মিস বাউর